নেতাজিকে এই কারাগারে ছিল ইংরেজ সরকার থানার এই ঘরটিকে আজ সংরক্ষণ করা হয়েছে নেতাজির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন নোয়াপাড়া থানাতে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বীর নেতার জন্মদিন রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয় এদিন জেলার নোয়াপাড়া থানায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনটা একটু অন্যরকমভাবেই করা হয় এই থানায় জড়িয়ে রয়েছে নেতাজি স্মৃতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতে এক ঘন্টার জন্য কারাগারে আটক করেছিল তৎকালীন ইংরেজ সরকার উনিশশো সালের এগারোই অক্টোবর জগদ্দলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় ভাষণ দিতে এসেছিলেন নেতাজি ব্রিটিশ পুলিশ ভেবেছিল নেতাজির ভাষণ শুনলে ওই এলাকার শ্রমিক সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠবেন শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ির সামনে নেতাজির পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানার ইন্সপেক্টর সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায় বেশ কয়েক ঘণ্টা তাকে সেখানেই আটকে রাখা হয় যে ঘরটিতে তিনি আটক ছিলেন সেই ঘরটিকে স্মৃতিসৌধ হিসাবে সংরক্ষণ করা হয়েছে আজ গোটা ঘরটি সাজানো হয়েছে ফুল দিয়ে এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া নেতাজি স্মৃতিসৌধে মাল্যদান করেন তিনি তার সাথে ছিলেন ডিসি নর্থ শ্রী হরিপাণ্ডে ছিলেন গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস উত্তর বারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন পুলিশ কমিশনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন আজকে আমরা স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান ইতিহাসে যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন আহ তখনকার যে পুলিশ ছিল আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে রক্ষা হয় হয় তো তাই থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে কিছুদিন মধ্যেই ওটা উদ্বোধন হবে তো আমরা চেষ্টা করবো এই পুরো কমপ্লেক্সটাকে আহ নেতাজি এসে একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংরক্ষিত আমি এখানকার ওই ইতিহাসে একটা পার্ট আছে তো আমার দায়িত্ব হয় কি এটাকে সংরক্ষিত করা যায় আহ সো দ্যাট যারা এখানকার জেনারেশনস আছে এখানকার তারা এখানে আসতে পারে স্মরণ করতে পারে এই ইতিহাসের পার্টটাকে যে পার্টের নেতাজি ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নোয়াপাড়া সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ